के दिन तुम्हें और तुम्हारे घर मेरे फल लाभ होई बना तू भालो ना रे तू भालो ना। তো হ্যালো বন্ধুরা, এবার ভাইরাল সময় রেগে গিয়ে গগন সাকিবকে তার গানের মাধ্যমে বাট পার বেইমান বলে যাচ্ছে। গানে গানে গগন সাকিবকে বাস দিয়ে দিল, সময় র‍্যাপ গান দিয়ে গানের এক একটা কথাগুলো গগন সাকিবকে ধুয়ে দিল। সময়ের সাথে বেইমানি করার জন্য, সময়কে দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য, তার সাথে এই রকম চলনা করার জন্য গগন সাকিবের কর্মের ফল একদিন হলেও পাইবে। তবে গগন সাকিবের সময়ের সাথে কি এমন চলনা করেছিলেন আর সুমাইকে দিয়ে কত কোটি টাকা ইনকাম করেছিলেন, আর সুমাই কেন রেগে গিয়ে গগন সাকিবকে নিয়ে এই রকম উস্কানিমূলক গান গাইলেন, তা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভাইরাল সুমাই ছিলেন পথ শিশু বা টোকাই। সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আর মানুষের কাছ থেকে সাহায্য তুলে পেটে খাবার জোগাইতো। হঠাৎ একদিন আজিম ভাই এর সাথে দেখা হয় আর তিনি সুমাইকে অনেক কষ্ট করে ভাইরাল করেন। তবে সুমাইকে দিয়ে তিনি একটা টাকাও ইনকাম করেন নাই, বরং তার জন্য আরও টাকা খরচ করে গগন সাকিবের স্টুডিওতে নিয়ে গান শিখিয়েছেন। এরপরে গগন সাকিবে সুমাইকে চুক্তি করে এক বছরের জন্য 1,20,000 টাকা দিবেন বলে রেখে দেন, আর তিনি তার কণ্ঠে অনেক ধরনের গান করিয়ে ভাইরাল করেন। এমনকি সুমাইকে দিয়ে তিনি প্রতি মাসে 6-8 লক্ষ টাকা ইনকাম করতেন সকল সোশ্যাল সাইট থেকে। তবে সুমাইকে যেহেতু গগন সাকিবে নিজের টাকা খরচ করে গান শিখিয়েছেন, ভাইরাল করেছিলেন, তাই তিনি সুমাইয়ের পড়ালেখা যাবতীয় সব খরচ দিয়ে থাকতেন এবং সাথে প্রতি মাসে 10,000 করে টাকা দিতেন। কিন্তু সুমাই ভাইরাল হয়ে যাওয়াতে তার পিছনে অনেক মানুষই লেগেছে এবং অনেক ধরনের কথা শুনিয়ে গগন সাকিবের কাছ থেকে বের করে নিয়ে এসেছেন। তাই এখন সুমাই গগন সাকিবকে নিয়ে উস্কানিমূলক কথা বলে গানে গানে ধুয়ে দিচ্ছেন। সুমাইয়ের কষ্টে টাকা দিয়ে নাকি গগন সাকিবের জীবন কারাইছে। আমার কষ্টে টাকায় গো হইছে জীবন খারা, আমি এই গান না গাইলে আজ খাইয়া যেত ধরা। ওরে আল্লাহ, গগন সাকিবের নিজের কণ্ঠের গান যদি সুমাইয়া না গাইতো তবে নাকি গগন সাকিবের তল হয়ে যেত। গগন সাকিব এত কষ্ট করে শিল্পী বানিয়েছেন আর সেই শিল্পী সুমাইয়া দোয়া করত গগন সাকিব বারবার যেন তার জীবন থেকে দ্রুত সরে। হাজুর কইরা আল্লাহর কাছে কইতাম প্রতিবারে জীবন থেকে বারবার গুণ দ্রুত জানো সরে। আরে ভাই, এরা কারা? এদেরকে আপনারা আগে কখনো দেখেছিলেন? আমিও দেখি নাই। তবে এরা সুমাইকে দিয়ে গগন সাকিবকে নিয়ে উস্কানিমূলক গান বলে ভাইরাল হতে চলেছে, কারণ তারা জানে গগন সাকিব আর ভাইরাল সুমাইয়ার গানগুলোর আশেপাশে থাকলেও ভাইরাল হয়ে যাবে, এটাই মূল উদ্দেশ্য। সুমাইয়ার রেগে দাঁতে কামড় দিয়ে গগন সাকিব রে বেইমান বলে যাচ্ছি, এটা আমি নিশ্চিত। তবে এটা মানতে হবে যে স্বার্থ ছাড়া কেউ কখনো কাজ করে না। প্রথমত সুমাইকে গান শিখিয়ে নানা ধরনের সুমাইয়ের কাজে গগন সাকিবে অনেক টাকা খরচ করেছিলেন আর এরপরে তিনি সুমাইকে দিয়ে ইনকাম করেছেন। তবে এটা কেমন ধরনের বেইমানি হতে পারে আপনারাই কমেন্ট করে বলে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তুই ভালো না রে, তুই ভালো না।